অডিও বুক বাই বাণী ধৃতি চ্যানেলে আপনাকে জানাই স্বাগত। পড়ে শোনাচ্ছিলাম হুমায়ুন আহমেদ স্যারের লেখা মিসের আলীর চশমা। আজ পড়ে শোনাব মিসের আলীর চশমার তৃতীয় পর্ব। আমাদের চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সমৃদ্ধ করবেন এবং অবশ্যই যারা গল্প শুনতে ভালোবাসে সেই বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আপনাদের জানাই আন্তরিক ধন্যবাদ যারা কমেন্ট সেকশনে আপনাদের পছন্দের বইয়ের কথা জানিয়েছেন। আমরা খুব চেষ্টা করছি খুব তাড়াতাড়ি আপনার পছন্দের বই অডিও বুক আকারে আপলোড করতে। শুরু করছি মিসের আলীর চশমার তৃতীয় পর্ব। প্রিয় পাঠক, আপনারা মিসের আলীর চশমা বইটির প্রথম দুইটি অধ্যায় পড়েছেন। প্রথম অধ্যায় দুটি হলো প্রস্তাবনা। এখন আমি মূল অংশে যাচ্ছি। এই অংশটি আমি উত্তম পুরুষে লিখেছি, কারণ আমি নিজেও গল্পে যুক্ত। এক একজন মানুষের গল্প বলার স্টাইল এক এক রকম। অতি সাধারণ কথা মিসির আলী যখন বলেন, তখন মনে হয় দারুণ রহস্যময় কোনো কিছুর বর্ণনা দিচ্ছেন। উদাহরণ দিই, একদিন তার বাসায় গেছি। তিনি জানালার পাশে বসে গল্প করছেন। গল্পের এক পর্যায়ে বললেন, বুঝলেন ভাই? তখন জানালা দিয়ে তাকিয়ে দেখি এত বড় একটা চাঁদ। কথাটা তিনি এমনভাবে বললেন যে শুনে আমার গা ছমছম করে উঠল। আমি চমকে জানালা দিয়ে আকাশের দিকে তাকালাম, অথচ চমকাবার কিছুই নেই। পূর্ণিমার রাতে জানালা দিয়ে এত বড় চাঁদ দেখা যেতেই পারে। এই মিসির আলী আবার অতি ভয়ঙ্কর ব্যাপার এমন সাদামাটাভাবে বলেন যেন এটা কিছুই না, এরকম রোজই ঘটছে। এক সিরিয়াল কিলার প্রসঙ্গে বলতে গিয়ে হাই তুলতে তুলতে বললেন, লোকটার অভ্যাস ছিল খেজুরের কাঁটা দিয়ে ভিকটিমের চোখ গেলে দেওয়া। তার কথা বলার ভঙ্গি, বলতে বলতে হাই তোলা থেকে শ্রোতাদের ধারণা হবে খেজুরের কাঁটা দিয়ে চোখ তোলা নিত্য নৈমিত্তিক ব্যাপার, এমন কিছুই না। আমি অনেকদিন থেকে মিসির আলীকে বলেছিলাম তার রহস্য সমাধানের প্রক্রিয়ায় খুব কাছ থেকে আমি যুক্ত হতে চাই। আমি দেখতে চাই তিনি কাজটা কিভাবে করেন, লজিকে সিঁড়ি কিভাবে পাতেন। রহস্যের প্রতি আমার তেমন আগ্রহ নেই, আমার আগ্রহ রহস্যভেদ প্রক্রিয়ার প্রতি। সুযোগ সে অর্থে আসেনি, আমি নিজে অত্যন্ত ব্যস্ত থাকি। মিসির আলী ঘর কোনো মানুষ, তিনি নিজেও তার মানসিক জগৎ নিয়ে ব্যস্ত। আমাদের দুজনের দেখা হয় না বললেই হয়। এই সময় আমি আমার পারিবারিক ট্র্যাজেডির নায়ক হয়ে বসলাম। সমাজের একজন দুষ্ট মানুষ হিসেবে আমার পরিচয় ঘটল এবং মিটিং করে নিজের বাড়ি থেকে বের করে দেওয়া হলো। পত্রপত্রিকাগুলিতে ছাপার মতো খবর অনেকদিন ছিল না, তারা মনের আনন্দে আমাকে নিয়ে নানান গল্প ফাঁদতে লাগল। মিসির আলী সাহিবের যে গল্পটি এখন লিখছি, সেখানে আমার ব্যক্তিগত গল্পের স্থান নেই বলেই নিজের গল্প বাদ থাকল। অন্য কোনো দিন সেই গল্প বলা যাবে। যাই হোক, আমি বাড়ি থেকে বিতাড়িত হয়ে বেশ কিছুদিন বন্ধুবান্ধবদের সঙ্গে থাকবার চেষ্টা করলাম। বন্ধুবান্ধবরা তেমন আগ্রহ দেখালো না। মহাবিপদ কে সেটি পুষতে চায়? আমাকে দূরে রাখাই মঙ্গল। বাধ্য হয়ে উত্তরায় একটা ফ্ল্যাট ভাড়া করলাম, তিনতলায় একা থাকি। দিনের বেলা অফিসের একজন পিয়ন থাকে, হোটেল থেকে খাবার এনে দিয়ে সন্ধ্যায় নিজের বাসায় চলে যায়। আমি তাকে চক্ষু লজ্জায় বলতে পারি না যে তুমি থাকো, এত বড় ফ্ল্যাটে একা থাকতে ভয় পাই। ভয় পাওয়ার কারণ হচ্ছে আমি মোটামুটি নিশ্চিত ফ্ল্যাটে আমি একা থাকি না, আমার সঙ্গে বিদেহী কোনো আত্মা থাকেন। তিনি গভীর রাতে কাঠের মেঝেতে হাঁটাহাঁটি করেন, শব্দ করে নিঃশ্বাস নেন, রান্নাঘরে পানির ট্যাপ ছেড়ে হাত মুখে পানি দেন। এক রাতের ঘটনা তো ভয়ঙ্কর। রাত তিনটা বাজে, বাথরুমে যাবার জন্য বিছানা ছেড়ে নেমেছি, হঠাৎ দেখি ঘরের মধ্যে বেটে মতো এক ছায়া মূর্তি। সে আমার চোখের সামনে ঘরের এক মাথা থেকে আরেক মাথায় চলে গেল।
আমি বিকট চিৎকার দিতে গিয়েও দিলাম না। চিৎকার দিয়ে তো লাভ নেই, যে বিদেহী আত্মা আমার সঙ্গে বাস করেন তিনি ছাড়া আমার চিৎকার কেউ শুনবে না। এরপর থেকে ওই বাড়িতে রাত কাটানো আমার জন্য বিরাট সমস্যা হয়ে দাঁড়ালো। সন্ধ্যার পর প্রতিটি ঘরের বাতি জ্বালিয়ে রাখি, কারেন্ট চলে যেতে পারে এই ভয়ে সব ঘরে চার্জার, আমার বালিশের নিচে টর্চ লাইট, হাতের কাছে টেবিলে দেশলাই এবং মোমবাতি, লোহা সঙ্গে রাখলে ভূত আসে না। আমার শোবার ঘরে এই কারণেই রড আয়রনের খাট কিনে সেট করা হলো, তারপরও ভয় কাটে না, রাতগুলো বলতে গেলে জেগেই কাটায়। আমার এই বিপর্যস্ত মানসিক অবস্থায় মিসির আলী হঠাৎ খুঁজে খুঁজে বাসায় উপস্থিত হলেন। তিনি এসেছেন পত্রপত্রিকা পড়ে। মিসির আলী আবেগপ্রবণ মানুষ কখনো ছিলেন না, তার আবেগ এবং উচ্ছ্বাস খুবই নিয়ন্ত্রিত। তারপরও তিনি যথেষ্ট আবেগ দেখালেন। আমাকে বললেন, আপনার মতো গৃহে মানুষকে ঘর ছাড়া দেখে খারাপ লাগছে, বলুন আপনার জন্য কি করতে পারি। বলেই তিনি আমার মাথায় হাত রাখলেন, যেন আমি অল্প বয়সের অভিমানী কোনো যুবক, আমাকে সান্ত্বনা দেওয়া প্রয়োজন। আমি বললাম, আপাতত আপনি আমাকে ভূতের হাত থেকে বাঁচান, একটা ভূত আমাকে রাতে ঘুমোতে দিচ্ছে না, কাঠের ফ্লোরে সে রাতে হাঁটাহাঁটি করে, আমি নিজে ভূতটাকে দেখেছি। মিসির আলী বললেন, কাঠ দিনের গরমে প্রসারিত হয়, রাতের ঠান্ডায় সংকুচিত হয়, তখনই নানান শব্দ হয়। আমি বললাম, কাঠের এই ব্যাপারটা মানলাম, কিন্তু রান্নাঘরে ভূতটা পানির কল ছাড়ে ছড়ছড় করে পানি পড়ার শব্দ আমি রোজ রাতে দু তিনবার করে শুনি। মিসির আলী শান্ত গলায় বললেন, রাতে চারিদিকে থাকে নীরব, আপনার নিচের তলা বা উপরের তলা লোকজন যখন কল ছাড়ে তখন সেই শব্দ ভেসে আসে, এর বেশি কিছু না। আপনি ভূতের ভয়ে মানসিকভাবে উত্তেজিত থাকেন বলেই হালকা পানি পড়ার শব্দ বড় হয়ে কানে বাজে। আমি বললাম, সরাসরি যে ভূত দেখেছি সেটা কি? বিছানা থেকে নেমে বাথরুমে গেলাম, হাঁটু সাইজের একটা ভূত দেওয়ালে এমাথা থেকে উমাথা পর্যন্ত গেল এবং মিলিয়ে গেল। মিসির আলী বললেন, আপনি নিজে ছায়া দেয়ালে দেখেছেন, ঘরের সব বাতি নিভিয়ে দিন, ওই রাতের মতো বিছানা থেকে নামুন, বাথরুমে যান, নিজের ছায়া দেখবেন। আমি তাই করলাম, নিজের কোনো ছায়া দেখলাম না। মিসির আলী মোটেই বিচলিত হলেন না, তিনি বললেন, ওই রাতে নিশ্চয়ই আপনার টিভি খোলা ছিল, টিভি স্ক্রিন থেকে আসা আলোয় আপনার ছায়া পড়েছে, টিভি ছাড়ুন। আমি টিভি ছাড়তেই দেয়ালে নিজের ছায়া দেখলাম। মিসির আলী বললেন, হেঁটে বাথরুম পর্যন্ত যান, ছায়াকে হেঁটে যেতে দেখবেন। আমি বললাম, এখন আর তার কোনো প্রয়োজন দেখছি না। মিসির আলী বললেন, ভয় কেটেছে? আমি হ্যাঁ সূচক মাথা নাড়লাম। মিসির আলী বললেন, এখন কি রাতে বাতি নিভে ঘুমোতে পারবেন? আমি বললাম, না। মিসির আলী বললেন, বাতি জ্বালিয়ে ঘুমোবেন, সমস্যার কিছু নেই, ঘুমোবার জন্য অন্ধকার কোনো পূর্ব শর্ত না। ভালো কথা, এ বাড়িতে গেস্ট রুম আছে না? আমি বললাম, আছে। মিসির আলী বললেন, আগামী কয়েকদিন যদি আমি আপনার গেস্ট রুমে বাস করি তাহলে কি সমস্যা হবে? কেন থাকতে চাচ্ছেন? এমনি অনেকদিন একা বাস করছেন, একজন সঙ্গী পেলে আপনার ভালো লাগবে। কবে থেকে থাকা শুরু করবেন? আজ থেকেই, আমি প্রয়োজনীয় কাপড় চোপড় সঙ্গে করে এনেছি, শুধু টুথপেস্ট আনা হয়নি, টুথব্রাশ এনেছি, একটা টুথপেস্ট কিনতে হবে। এতক্ষণ চোখে পড়েনি, এখন চোখে পড়ল, মিসির আলী ছোট্ট একটা চামড়া স্যুটকেস
এবং একটা হাত ব্যাগ নিয়ে এসেছেন। কাজটা তিনি করেছেন শুধুমাত্র আমাকে সঙ্গ দেবার জন্য। আনন্দে আমার চোখে পানি আসা জোগাড় হলো। প্রিয়জনদের নিষ্ঠুরতায় মানসিকভাবে ক্ষুদ্র হয়ে গিয়েছিলাম। হঠাৎ করেই সেই ক্ষুদ্রতা দূর হলো। মিসির আলী বললেন, আপনি অনেক দিন থেকে বলছিলেন আমার কোনো একটা রহস্যবিদ প্রক্রিয়ার সঙ্গে যুক্ত হতে চান। এই মুহূর্তে আমি একটা রহস্য নিয়ে ভাবছি, আপনি চাইলে এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত থাকতে পারেন। আমি আগ্রহের সঙ্গে বললাম, অবশ্যই যুক্ত থাকতে চাই। 10 পৃষ্ঠার একটা চিঠি এখন আপনাকে দিচ্ছি। রসায়নের একজন অধ্যাপিকা চিঠিটা দিয়েছেন, আপনি মন দিয়ে চিঠিটা 3 বার পড়বেন। ইতিমধ্যে আমি আপনার গেস্ট রুমে স্থায়ী হচ্ছি, ভালো কথা। আপনার এখানে কি চা খাওয়ার ব্যবস্থা আছে? ব্যবস্থা নেই, রাতে ঘুম না এলে আমার চা খেতে হয়। টি ব্যাগ, চা চিনির ব্যবস্থা করা দরকার। রান্নার চুলা ঠিক আছে তো? জানি না। মিসির আলী বললেন, আপনি চিঠি পড়ুন, আমি পরিস্থিতি পর্যালোচনা করি। আমি চিঠি নিয়ে বসলাম, যথেষ্ট মনোযোগ দিয়েই পড়তে শুরু করলাম। 1-2 পৃষ্ঠা পড়ার পরই স্বীকার করতে বাধ্য হলাম, রসায়নের এই অধ্যাপিকার বাংলা গদ্যের উপর ভালো দখল আছে। হাতের লেখাও গোটা গোটা, নির্ভুল বানান। চিঠির মূল বক্তব্য সন্তানের মৃত্যু রহস্যের সমাধান। আমার কাছে সমাধান খুব কঠিন বলে মনে হলো না, সন্তানের মা সমাধান নিজেই করেছেন। সমাধানের স্পষ্ট ইঙ্গিত চিঠিতে দেওয়া। ভদ্রমহিলা তার শাশুড়িকে দায়ী করেছেন, সেটাই স্বাভাবিক। এই বৃদ্ধা হত্যাকাণ্ড নির্বিঘ্নে করার জন্য বাড়ির সবাইকে বাইরে পাঠিয়ে দিয়েছিলেন। খুনি বৃদ্ধার মোটিভও পরিষ্কার। এই বৃদ্ধা তার ছেলেকে কাছে রাখতে চান, তিনি চান না ছেলে আলাদা ফ্ল্যাটে ভাড়া করে থাকুন। ছেলেকে পাশে রাখার জন্য যে ভয়ঙ্কর পরিকল্পনা তিনি করেছেন তা কাজ করেছে, ছেলে নতুন ফ্ল্যাটে ওঠেনি। যে রহস্যের কথা চিঠিতে বলা হয়েছে সেই রহস্য সাদামাটা রহস্য। রহস্যভেদের জন্য মিসির আলীর মতো মানুষ লাগে না, আমার মতো গড়পড়তা মেধা যে কোনো মানুষই রহস্যভেদ করতে পারবে। অনেকদিন পর হোটেলের রান্নার বাইরে খাবার খেলাম। বাবুর্চি মিসির আলী সাহেব, চিকন চালের ভাত, আলু ভর্তা, ডিম ভাজি এবং ডাল। খেতে বসে মনে হলো অনেকদিন এত ভালো খাওয়া হয়নি। মিসির আলী বললেন, বাঙালি রান্না 2 প্রকার, ব্যাপক আয়োজনের রান্না এবং আয়োজনহীন রান্না। আপনাকে কিছু রান্না আমি শিখিয়ে দেব, নিজে রাঁধবেন, নিজের রান্না খাবেন। আলু ভর্তার জন্য আলু আলাদা সিদ্ধ করতে হবে না, ভাতের সঙ্গে দিয়ে দেবেন। ডাল রান্নার মূল মন্ত্র হচ্ছে সিদ্ধ, যত সিদ্ধ হবে ডাল তত খেতে ভালো হবে, তবে তেলে বাগার দিতে হবে। সিদ্ধ হতে হতে ডাল যখন কোলোয়েড ফর্মে চলে যাবে তখন বাগার প্রক্রিয়া শুরু করবেন। বাগারের কারণে তেল ডালের কোনার উপর আস্তরণ তৈরি করবে। বাগারের তেলে বাঙালি মেয়েরা পেঁয়াজ রসুন ভেজে নেয়, আমি তার প্রয়োজন দেখি না। পেঁয়াজ রসুন ছাড়া ডাল রাঁধে বিধবারা, সেই ডাল খেতে সুস্বাদু। ইলিশ মাছ খুব অল্প আঁচে সিদ্ধ হয়, এটা কি জানেন? জানি না। মশলা মেখে ইলিশ মাছের টুকরো রোদে রেখে দিলেও সিদ্ধ হয়ে যায়। আপনাকে রোদে রাখতে হবে না, গরম ভাতের উপর ঢাকনা দিয়ে রাখলেই হবে। মশলা কি? মশলা হচ্ছে লবণ, আর কিছু না। বাঙালি মেয়েরা ভাপা ইলিশে নানান মশলা দেয়, মশলা মাছের স্বাদ নষ্ট করে। কোনো রকম মশলা ছাড়া ভাপা ইলিশ একবার খেলেই আপনার আর মশলা খেতে ইচ্ছে করবে না। আমি ঘোষণা করলাম, আগামীকাল রাতের সব রান্না আমি করব। মেনু ইলিশ মাছ, ডাল, আলু ভর্তা। ভালো ঘিও কিনে আনব, গরম ভাতের ওপর 1 চামচ ঘি ছেড়ে দেওয়া হবে। ভাতের গন্ধের সঙ্গে ঘির গন্ধ মিশে অমৃত সম কিছু তৈরি হবার কথা ভেবেই আনন্দ পাচ্ছি।
এবং এক ধরনের উত্তেজনাও বোধ করছি। দুপুরে বাজার করতে হবে, একটা ফ্রিজ কেনা দরকার। মিসির আলী হঠাৎ বললেন, ব্যাচেলার জীবনে কিছু আনন্দ আছে তাই না? আমি ধাক্কার মতো খেলাম। আমার মনে হলো রান্নাবান্নার এই বিষয়টি মিসির আলী ইচ্ছা করে আমার ভিতরে ঢুকিয়েছেন, যেন আমি ব্যস্ত থাকতে পারি। রাতের খাওয়া শেষে দুজন বারান্দায় চেয়ার পেতে বসেছি। দক্ষিণমুখী বারান্দা, ভালো হাওয়া দিচ্ছে, দুজনের হাতেই সিগারেট। মিসির আলী সিগারেটে লম্বা টান দিয়ে বললেন, আজকাল সিগারেটের প্যাকেটে লেখা থাকে ধূমপান মৃত্যু ঘটায়, পড়েছেন? আমি বললাম, পড়েছি। মিসির আলী বললেন, আমার নিজের ধারণা সিগারেটের প্যাকেটে এই সতর্কবাণী দেওয়ার পর থেকে সিগারেটের বিক্রি অনেক বেড়েছে। আমি অবাক হয়ে বললাম, কেন? মিসির আলী হাই তুলতে তুলতে বললেন, মানুষের মৃত্যু বিষয়ে আছে প্রচণ্ড ভীতি, সে মৃত্যু কি জানতে আগ্রহী। এই আগ্রহের কারণেই অবচেতনভাবে মানুষ মৃত্যুর কাছাকাছি যেতে চায়, সিগারেট সেই কাছাকাছি থাকার সহজ উপায়। আমি বললাম, যুক্তি খারাপ না। মিসির আলী আগ্রহের সঙ্গে বললেন, যারা ছাদে বেড়াতে চায় তাদেরকে দেখবেন একসময় ছাদে রেলিংয়ে বসেছে, অতি বিপজ্জনক জেনেও এই কাজটা করছে। মূল কারণ একটাই, মৃত্যুর কাছাকাছি যাওয়া। মানুষ অতি বিচিত্র প্রাণী। ভালো কথা, আপনি কি আমার কন্যার চিঠিটা পড়েছেন? তিনবার পড়তে বলেছিলেন, আমি দুবার পড়েছি। মিসির আলী আগ্রহ নিয়ে বললেন, চিঠি পড়ে কি কোনো খটকা লেগেছে? আমি বললাম, হুট করে আপনাকে বাবা ডাকটায় সামান্য খটকা লেগেছে। বাবা ডাক ছাড়া চিঠিতে খটকা নেই। চিঠির রহস্য আপনার মতো মানুষের পক্ষে মুহূর্তেই বের করার কথা। মিসির আলী নিচু গলায় বললেন, রহস্য বের করছি। একটা কাগজে লিখে খামে বন্ধ করে রেখেছি, খামটা আপনি রাখবেন, তবে খুলে এখন পড়বেন না। কখন পড়ব? আপনি নিজে যখন রহস্য ভেদ করবেন তখন পড়বেন। আমি রহস্য ভেদ করব? হ্যাঁ, আপনি করবেন, আমি আপনাকে সাহায্য করব। আপনি একা বাস করছেন, রহস্য দিয়ে কিছুদিন ব্যস্ত থাকবেন, মানব মনের গতি প্রকৃতি জানবেন। আপনি লেখক মানুষ, এতে আপনার লাভই হবে। আমি বললাম, সাগর নামের বাচ্চাটা তার দাদির হাতে খুন হয়েছে, এটা তো বোঝা যাচ্ছে। মিসির আলী বললেন, চট করে সিদ্ধান্তে যাবেন না, মানসিকভাবে সম্পূর্ণ অসুস্থ না হলে কেউ এই কাজ করতে পারে না। চিঠি পড়ে কি মনে হয় ছেলেটির দাদি মানসিকভাবে অসুস্থ? তা মনে হয় না। তাহলে কি ছেলেটির বাবা মানসিক রোগী? চিঠিতে সেরকম আছে, হারুন নামে ডাক্তার তার মাকে দেখে এইসব। মিসির আলী বললেন, এক কাজ করলে কেমন হয়, ডাক্তার ভদ্রলোকের সঙ্গে দেখা করুন, তাকে চোখ দেখাতে চান। আপনি লেখক মানুষ, উনি আপনাকে চিনতে পারবেন। আমার ধারণা উনি মন খুলে আপনার সঙ্গে কথা বলবেন। রাত অনেক হয়েছে, চলুন ঘুমোতে যাওয়া যাক। খামটা দিন। মিসির আলী পাঞ্জাবের পকেট থেকে খাম বের করে দিলেন। তিনি খাম পকেটে নিয়ে গল্প করতে এসেছিলেন। আমি বললাম, ধাঁধাটার উত্তর কি? কোন ধাঁধা? ওই যে, স্থলের প্রাণী জলে বাস করে, আবার জলের প্রাণী জীবন কাটায় স্থলে। মিসির আলী বললেন, দুটা একই প্রাণী, কল্পনার প্রাণী। জলের কোনো প্রাণী স্থলে বাস করে না, আবার স্থলের কোনো প্রাণী জলে বাস করে না। যান, ঘুমোতে যান, ফালতু ধাঁধা নিয়ে সময় নষ্ট করার কোনো মানে হয় না। ডাক্তার হারুনের কাছে মিসির আলী আমাকে নিয়ে গেলেন। এমনিতেই তার চোখ দেখাবার কথা, সঙ্গে আমিও দেখাবো। চোখ দেখাতে গিয়ে ডাক্তার সাহেবের আচার আচরণ লক্ষ্য করব, তেমন সুযোগ হলে কিছু প্রশ্নও করব। তবে প্রশ্নের প্রয়োজন নেই,
মানসিকভাবে বিপর্যস্ত একজন মানুষকে দেখলেই চেনা যাবে। তার চোখে থাকবে ভরসা হারানো দৃষ্টি। যেমন ভেবেছি তেমন দেখলাম, অস্থির ছটফটে একজন মানুষ, সারাক্ষণ ভুরু কুচকে আছেন, কথা বলছেন উঁচু গলায়। তার টেবিলে একটা চায়ের কাপ। তিনি কাপ হাতে নিয়ে তীব্র গলায় বললেন, আয় ফজলু, চায়ের কাপ সরিয়ে নিয়ে যা গাধা। বলেই দেরি করলেন না, চায়ের কাপ ওয়েস্ট পেপারের বাস্কেটে ফেলে দিলেন। অস্বাভাবিক কর্মকাণ্ড। তার টেবিলে বরফ মেশানো হলুদ রঙের পানীয়, রং দেখে মনে হচ্ছে হুইস্কি। যদি হুইস্কি হয় তাহলে ব্যাপারটা অবশ্যই অস্বাভাবিক, কোনো ডাক্তারই হুইস্কি খেতে খেতে রোগী দেখতে পারেন না। আমি গ্লাসের দিকে ইঙ্গিত করে বললাম, কি খাচ্ছেন? ডাক্তার হারুন আমাকে স্তম্ভিত করে দিয়ে বললেন, হুইস্কি খাচ্ছি, আপনি খাবেন? আমি না সূচক মাথা নাড়লাম। খেয়ে দেখতে পারেন, খারাপ লাগবে না, দিনের শেষে ক্লান্তি নিবারক। আমি বললাম, আপনি ক্লান্তি নিবারণ করুন, আমি তেমন ক্লান্তি বোধ করছি না। ডাক্তার ক্লাসে চুমুক দিয়ে আমার চোখ দেখতে বসলেন, যত্ন করে চোখ দেখলেন। বিল দিতে গেলাম, তিনি বললেন, মিসির আলী সাহেব আপনার বন্ধু মানুষ, আপনাকে বিল দিতে হবে না। আমি বললাম, আপনি কি বন্ধুর বন্ধুদের কাছ থেকে বিল নেন না? না। তাহলে তো একসময় দেখা যাবে কারো কাছ থেকে আপনি বিল নিতে পারছেন না, সবাই ফ্রি। আমি এমন কোনো হাসির কথা বলিনি, কিন্তু ভদ্রলোক মনে হলো খুব মজা পেলেন। এক চুমুকে গ্লাস শেষ করে অনেকক্ষণ হাসলেন, অ্যালকোহলের এফেক্টও হতে পারে। তিনি ফ্লাস্ক থেকে ওই বস্তু আরও খানিকটা ঢালতে ঢালতে বললেন, আমি টিটাটোল আর মদ সিগারেট কিছুই খাই না। গ্লাসে যে বস্তু দেখছেন তা হলো তেঁতুলের পানি। তেঁতুলের পানি আর্টেরিওসেরোসিস কমায়। আমি যা করছি তা হলো দেশীয় ভেষজের মাধ্যমে চিকিৎসা। আমি বললাম, আপনি তেঁতুলের পানি খাচ্ছেন, আমাকে কেন বললেন হুইস্কি খাচ্ছি? হারুন সাহেব বললেন, আপনি ভুরু কুচকে গ্লাসটার দিকে তাকাচ্ছিলেন, এই জন্যই বলেছি। আপনার আগেও একজন রোগী আপনার মতোই ভুরু কুচকে গ্লাসের দিকে তাকিয়ে বলেছেন কি খাচ্ছেন, আমি তাদেরকেও বলেছি হুইস্কি খাচ্ছি। তাদের ভুল ভাঙাননি? না, শুধু আপনারটাই ভাঙিয়েছি। আমার ভুল ভাঙালেন কেন? ডাক্তার হাসতে হাসতে বললেন, আপনি বন্ধু মানুষ, বেহেস্তে আমার কিন্তু আত্মীয় স্বজন পুত্রকন্যা পাব না, বন্ধু পাব। আমাদেরকে দেওয়া হবে 70 জন হুর, এরা সবই বন্ধু, পবিত্র সঙ্গী, কেউ আত্মীয় না। আপনি কি বেহেস্ত, তোজক এসব বিশ্বাস করেন? অবশ্যই করি। নামাজ পড়েন? সময় মতো পড়া হয় না, তবে রাতে ঘুমোবার আগে কাজা পড়ি। বেহেস্তে যাবার জন্য পড়েন? ডাক্তার বেশ কিছু সময় চুপ করে থেকে বললেন, বেহেস্ত দেখার প্রতি আমার আগ্রহ আছে। সেখানে যেসব পবিত্র সঙ্গিনী আছে তাদের একজনকে আমি দেখেছি। স্বপ্নে দেখেছেন? স্বপ্নে না, ঘোরের মধ্যে দেখেছি। কীরকম দেখতে জানতে পারি? জানতে পারেন, জানতে চান? জি চাই। ডাক্তার হারুন আগ্রহ নিয়ে গল্প শুরু করলেন। চেম্বারের সবকটা বাতি নিভিয়ে শুধু টেবিল ল্যাম্প জ্বালিয়ে রেখে আবহ তৈরি করলেন। ফজলু মিয়া নামের তার অ্যাসিস্ট্যান্টকে ডেকে বললেন, আর রোগী দেখব না, সবাইকে অন্য কোনো ডাক্তারের কাছে যেতে বলো। আমি ডক্টার্ড। তাকে তেমন টায়ার্ড দেখাচ্ছে না, যথেষ্ট এনার্জেটিক লাগছে, মনে হচ্ছে হুরের বর্ণনা করতে পেরে তিনি আনন্দিত। এই চেম্বারেই দেখেছি, বছর দেড়েক আগের কথা। শায়লার সঙ্গে রাগ করে সিদ্ধান্ত নিয়েছি বাড়ি যাব না, রাতটা চেম্বারেই কাটাব। তখন আমার চেম্বারে একটা ইজি চেয়ার ছিল, কম্বল ছিল। রাতে যখন বাড়ি ফিরতাম না, তখন কম্বল মুড়ি দিয়ে ইজি চেয়ারে শুয়ে পড়তাম।
সেই রাতেও তাই করেছি, শুয়ে পড়েছি। হাতের কাছে টেবিল ল্যাম্পের সুইচ, বাতি নেভাতে যাব তখন তাকে দেখলাম। চোখ দেখার যন্ত্রটা দেখছেন না, সেখানে দাঁড়িয়ে আছে। তার গা থেকে নীলাভ আলোর আভা আসছে, ফ্লোরেন্স আলোর মতো আলো, তবে তীব্রতা অনেক কম। মিসির আলী বললেন, হুটটার গায়ে কাপড় ছিল? ডক্টর হারুন বিরক্ত গলায় বললেন, অবশ্যই ছিল। আপনি কি ভেবেছেন সে ন্যাংটা হয়ে আমার অফিসে আসবে? তার পরনে ছিল হালকা সবুজ রঙের শাড়ি, গা ভর্তি গয়না, পাথরের গয়না, গয়নার রঙও সবুজ। আমি চোখের ডাক্তার, প্রথমেই তাকাইলাম মেয়েটার চোখের দিকে। মেয়েটার চোখের সাদা অংশটা ঠিক সাদা না, একটু লালচে। অনেকক্ষণ কাতলি মেয়েদের চোখ যেমন লালচে হয়ে যায় সেরকম। আমি বললাম, কথা হয়েছে তার সঙ্গে? হ্যাঁ হয়েছে, কিন্তু এই বিষয়ে আমি আর কিছু বলবো না। এই বিষয়ে কথা বলে মা রাগ করেন। এখন আপনারা বিদায় হন। আমরা চলে যাবার জন্য উঠে দাঁড়িয়েছি, হঠাৎ মিসির আলীর দিকে তাকিয়ে বললেন, আমার মা আমাকে জানিয়েছে আপনি এখন নিজের বাসায় থাকেন না, অন্য এক জায়গায় থাকেন। আপনি যে ঘরে থাকেন সেখানে দেয়াল ঘড়ি আছে, ঘড়িটা বন্ধ, ঘড়িতে সবসময় 3টা বেজে থাকে। আমার মা কি ঠিক বলেছেন? মিসির আলী চিন্তিত গলায় বললেন, হ্যাঁ। এখন কি বিশ্বাস করছেন আমার মার সঙ্গে আমার কথা হয়, দেখা হয়? মিসির আলী বললেন, না। কখন বিশ্বাস হবে? যখন তাকে নিজে দেখব। ডাক্তারের ঠোঁটের কোণায় হালকা হাসির আভা দেখা গেল, যেন তিনি মজার কোনো কথা বলবেন বলে ভাবছেন, সিদ্ধান্ত নিতে পারছেন না। মিসির আলী বললেন, আজ উঠি। ডাক্তার বললেন, আরে কিছুক্ষণ বসুন, গাড়ি দিয়ে নামিয়ে দেব। একটা প্রশ্নের জবাব দিন, আপনি কি ইলেকট্রন, প্রোটন, নিউট্রন বিশ্বাস করেন? মিসির আলী বললেন, করি। ডাক্তার বললেন, এদের তো আপনি চোখে দেখেননি, তাহলে কেন বিশ্বাস করেন? মিসির আলী বললেন, আমি চোখে না দেখলেও নানান যন্ত্রপাতি এদের অস্তিত্ব বের করেছে। একটি যন্ত্রের নাম সাইক্লোট্রন। পৃথিবীর কোনো যন্ত্রপাতি মৃত মানুষের অস্তিত্ব বের করতে পারে না। ডাক্তার বললেন, সেরকম যন্ত্রপাতি তৈরি হয়নি বলে পারে না। আমার পড়াশোনা যদি পদার্থবিদ্যায় হতো আমি নিজে ওরকম একটা যন্ত্র বানানোর চেষ্টা করতাম। যন্ত্রটার নাম দিতাম সোল সার্চার, যে যন্ত্র আত্মা অনুসন্ধান করে বেড়াবে। মনে করা যাক এই ঘরে একটা আত্মা আছে। যন্ত্রের কাজ হবে ঘরের প্রতিটি স্কোয়ার ইঞ্চির রেডিও অ্যাক্টিভিটি মাপবে, তাপ মাপবে, ইলেকট্রিক্যাল চার্জ মাপবে, ম্যাগনেটিক বলরেখার ম্যাপ তৈরি করবে। সমস্ত ডাটা কম্পিউটার সফটওয়্যারের মাধ্যমে বিশ্লেষণ করা হবে। সফটওয়্যারের কাজ হবে অ্যানামোলি ডিটেক্ট। ডাক্তার সাহেব প্রবল উৎসাহে বক্তৃতা দিয়ে যাচ্ছেন, যেন তিনি ক্লাস নিচ্ছেন। আমরা দুই মনোযোগী শ্রোতা। তার ঘরে বোর্ড না থাকায় সামান্য সমস্যা হচ্ছে, যন্ত্রের খুঁটিনাটি বোর্ডে এঁকে দেখাতে পারছেন না, কাগজ কলমে এঁকে দেখাতে হচ্ছে। আমরা রাত 11:30 ছাড়া পেলাম। ডাক্তার সাহেব নিজেই পৌঁছে দিলেন, তবে গাড়িতেও তিনি বকবক করতেই থাকলেন, এক মুহূর্তের জন্য থামলেন না। প্রথম যেটা করতে হবে তা হল ম্যাগনেটিক টানেল কিংবা ম্যাগনেটিক কোন তৈরি করা। আত্মাকে যদি কোনো ক্রমে ভুলিয়ে ভালিয়ে টানেলে ঢুকিয়ে ফেলা যায় তাহলেই কর্ম কাবার। আমি বোকা বোকা মুখ করে বললাম, কর্ম কাবার মানে কি? আত্মা মারা যাবে? মানুষ মরে আত্মা হয়, আত্মা মরে কি হবে? ভেবেছিলাম আমার রসিকতায় তিনি রাগ করবেন,
ভাগ্য ভালো, রাগ করলেন না। তিনি বোঝাতে চেষ্টা করলেন আত্মা কি। আত্মা হলো পিওর ফর্ম অফ এনার্জি। আমরা যেসব এনার্জির সঙ্গে পরিচিত তার বাইরের এনার্জি। আমাদের এনার্জি ট্রান্সফরমেশন হয়, এক ফর্ম থেকে অন্য ফর্মে যেতে পারে। আত্মা নামক এনার্জির কোনো ট্রান্সফরমেশন নেই, বুঝতে পারছেন তো? আমি কিছুই বুঝতে পারছি না। তারপরও প্রবল বেগে হ্যাঁ সূচক মাথা নাড়লাম। রাতে মিসির আলী সাহেবকে নিয়ে খেতে বসেছি, আয়োজন সামান্য। দুপুরের ডাল গরম করা হয়েছে, ডিম ভাজা হয়েছে, প্রচণ্ড গরমে ডাল টকে গেছে। মিসির আলী সাহেব ব্যাপারটা ধরতে পারছেন না, টক ডাল খেয়ে যাচ্ছেন। তাকে দেখে মনে হচ্ছে তিনি আছেন গভীর চিন্তায়। আমি বললাম, মিসির আলী সাহেব, আপনি কি আত্মা বিশ্বাস করেন? তিনি আমাকে চমকে দিয়ে বললেন, হ্যাঁ। খুব যে ভেবেচিন্তে তিনি হ্যাঁ বললেন তা কিন্তু মনে হলো না, বলতে হয় বলে বলা। আত্মা বিষয়ক দ্বিতীয় প্রশ্ন করতে যাচ্ছি, তার আগে মিসির আলী বললেন, ডাক্তার সাহেব গাড়ি করে আপনার বাসায় আমাদের পৌঁছে দিয়েছেন, ব্যাপারটা কেমন লেগেছে? আমি বললাম, ভালো লেগেছে। ভদ্রলোক নিতান্তই ভালো মানুষ, ভালো মানুষরা পাগলাটে হয়, উনিও পাগলাটে। মিসির আলী বললেন, উনি গাড়ির ড্রাইভার, কিন্তু আপনার বাড়ির ঠিকানা জানতে চায়নি। সে ঠিকানা জানতো, আগে এসেছে, ঠিক বাড়ির সামনে এসে দাঁড়িয়েছে। আমি বললাম, তাই তো? মিসির আলী বললেন, ডাক্তার সাহেব আপনাকে চেনেন না, আজই প্রথম চিনলেন। উনি আপনার বাড়ি চেনেন, কারণ উনি আমাকে অনুসরণ করছেন, আমার পেছনে লোক লাগিয়ে রেখেছেন। আপনার পেছনে লোক লাগিয়ে রাখবে কেন, সেটাই তো বুঝতে পারছি না। আমি বললাম, ঘুরির ব্যাপারটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। উনি যে বলে দিলেন আপনার ঘরের ঘড়িটা বন্ধ, 3টা বেজে আছে। মিসির আলী বললেন, এটা তুচ্ছ বিষয়, তুচ্ছ বিষয় নিয়ে চিন্তা করে সময় নষ্ট করার কিছু নেই। আমি বললাম, তুচ্ছ বলছেন কেন? ঘড়িটা তো বাইরে থেকে দেখা যায় না, এই ঘড়ি দেখতে হলে ঘরে ঢুকতে হবে, হবে না? মিসির আলী আমার কথায় গুরুত্ব দিলেন না, বরং মনে হলো কিছুটা বিরক্তই হলেন। আমাকে হতাশ গলায় বললেন, শরীরটা খারাপ লাগছে, ডালটা কি নষ্ট ছিল? আমি বললাম, হ্যাঁ। মিসির আলী বললেন, আমার কাছে অবশ্য টকটক লাগছিল, আমি ভাবলাম কাঁচা আম দিয়ে ডাল টক করা হয়েছে, এই সিজনে কাঁচা আম পাবেন কোথায়? মিসির আলী বললেন, তাও তো কথা। কিছুক্ষণের মধ্যে তার ভেদভূমি শুরু হলো, চোখে মুখে উল্টে অজ্ঞান হয়ে বিছানায় পড়ে গেলেন। সামান্য টক ডালে এই অবস্থা তৈরি করতে পারে তা আমার ধারণাতেও ছিল না। বাংলাদেশের চিকিৎসা সেবা মনে হয় কিছুটা উন্নতি করেছে। টেলিফোন করা মাত্র অ্যাম্বুলেন্স চলে এলো, তাকে ক্লিনিকে ভর্তি করলাম। তার জ্ঞান ফিরল ভোর রাতে। জ্ঞান ফেরার পর প্রথম যে বাক্যটি বললেন তা হলো, যে কোনো রহস্যের অনেক ডালপালা থাকে, রহস্য ভেদের জন্য প্রতিটি ডালে চড়তে হয়, বেছে বেছে ডালে চড়তে হয়। ঘড়িতে 3টা বাজে, এটা রহস্যের এমন একটা শাখা যাতে আমাদের চড়তে হবে না। আমি বললাম, ভাই আপনি সুস্থ হয়ে উঠুন, রহস্য নিয়ে এখন আপনাকে মাথা ঘামাতে হবে না। মিসির আলী চোখ বন্ধ করে প্রায় সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়লেন। এতক্ষণ শুনছিলেন মিসির আলীর চশমার তৃতীয় পর্ব। আমাদের গল্প পাঠ কেমন লাগছে কমেন্ট করে জানাবেন, এবং অবশ্যই যারা গল্প শুনতে ভালোবাসে সেই বন্ধুদের সাথে শেয়ার করবেন। সকলে ভালো থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন।